হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস। রাইডার শুভ আইডি আমার চ্যানেলে আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এলাম গাইস। আজকে ব্লগের টপিকটা খুবই সুন্দর হবে, কারণ গাইস আজকে আমি বাড়িতে বিরিয়ানি করব, করে সেটা ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। বিরিয়ানিটা সবাই মিলে, ফ্যামিলি সবাই মিলে করব, সেইটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো গাইস। আজকে আর ব্লগটা করছি, বেলা হয়ে গেল খুবই, তার কারণে গাইস বৃষ্টি হচ্ছে, মার্কেটে যেতে পারিনি। এবার মার্কেটে যাব গাইস, গিয়ে যা যা বিরিয়ানি লাগে সরঞ্জাম সব কিছু নিয়ে আসবো কিনে। তার জন্য গাইস আপনারা ভিডিওটা দেখতে থাকুন। চলো গাইস মার্কেট থেকে ঘুরে এসে আপনাদের সাথে ফের ভিডিও কন্টিনিউ করছি। হ্যালো গাইস, ফাইনালি আমি আমার দাদা মার্কেট থেকে চলে এসেছি চিকেন নিয়ে। আপনারা দেখছেন দাদা চিকেনটাকে ধুইছে, আজের বিরিয়ানি করব। আগের ভিডিওতে আপনাদের কাছে বললাম, দেখতেছেন গাইস লেগ পিস, ওখানে আর চিকেন ধুইছে দাদা। আমার মার্কেটে চিকেন নিয়ে এলাম, আজকে গাইস বাড়িতে বিরিয়ানি তৈরি হবে, আপনাদেরকে পুরো ব্লগে দেখাবো। তার জন্য গাইস আপনারা ব্লগটা দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন দাদা চিকেনটাকে ধুইছে। চলো গাইস আদা রসুন পেঁয়াজ টমেটো লঙ্কা কাটতে হচ্ছে আমার, আপনারা দেখতেই পাচ্ছেন। এগুলো কেটে নিয়ে আপনাদের সাথে ভিডিও ফের কন্টিনিউ করছি, তার জন্য গাইস ভিডিওটা দেখতে থাকো। হ্যালো গাইস, ফাইনালি আমরা মশলা করতে বসে গেছি বিরিয়ানি, আপনাদেরকে দেখাবো বিরিয়ানি যাবতীয় মশলা সব করতে বসেছি। দাদা একটা অর্ডার এসেছে, অর্ডারটা আনতে গেছে, আপনাদেরকে দেখাবো কী অর্ডার ছিল। আর মা আমার সাথে মশলা করতে বসেছে, দেখতে পাচ্ছেন মা পেঁয়াজ কাটছে। চলো গাইস ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা এনজয় করো, ভিডিওটা ভালো যদি লাগে লাইক করবে গাইস। ফাইনালি মশলা করা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন টমেটো পেঁয়াজ আদা রসুন আলু কাটা হয়ে গেছে বিরিয়ানি। চলো গাইস নেক্সট প্রসেসটা দেখার জন্য ভিডিওটা দেখতে থাকো। গাইস আপনারা কী করছেন, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আপনারা আমার ফ্যামিলি গাইস, আপনারা সাপোর্ট দেখান ভিডিওটা। গাইস যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। চলো গাইস বিরিয়ানির নেক্সট প্রসেসে আপনাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো গাইস, ফাইনালি বিরিয়ানি তৈরি করা শুরু হয়ে গেছে, আপনাদেরকে পুরো ফুড প্রসেসটা দেখাবো। চলো গাইস বিরিয়ানি তৈরি হওয়া দেখি। আমরা দেখতে পাচ্ছেন বিরিয়ানি তৈরি হওয়ার জন্য যা যা লাগে সব বাজার থেকে নিয়ে আসা হয়েছে সকালবেলা। ঘি, আতর, কেওড়া জল, গোলাপ জল, ব্ল্যাক পেপার, বিরিয়ানির মশলা গাইস আনা হয়েছে। ভিডিও গাইস দেখতে থাকো, একদম স্কিপ করবে না। গাইস ফাইনালি আলু সিদ্ধ করা হয়ে গেছে, মাংসগুলোকে তেলে ফ্রাই করবে দাদা, আমার ভিডিওতে দেখতে পাবেন, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো। ফাইনালি গাইস চিকেনগুলোকে ফ্রাই করে নেবে দাদা, দাদাকে দেখতে হবে, দাদা যে পুরো বিরিয়ানিটা তৈরি করবে, আমি নামমাত্র খালি ভিডিওটা করবো। চলো গাইস চিকেনটা ফ্রাই করা দেখি। ফাইনালি গাইস চিকেন ফ্রাই হচ্ছে বিরিয়ানি, আপনারা দেখতে পাচ্ছেন। গাইস ফাইনালি চিকেন ভাজা হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছেন। ওই পারে ভাত সিদ্ধ হচ্ছে হাঁড়িতে, আর এই পারে মাংসের মশলা হচ্ছে, আপনারা ভিডিও দেখতে থাকুন।
গাইজ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করবেন, আর একটা ভিডিওতে লাইক করবেন। আর একটি নতুন ব্লগ বা রাইডিং ভিডিও নিয়ে আপনাদের চলে আসবো।